তো এই পর্বে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নিয়ে কাজ করব, যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট জিনিসটা কি বা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট জিনিসটা কিভাবে কাজ করে। তো এর আগে আমরা দেখেছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিপিট দেখেছিলাম। তো আমরা এই পর্বে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট সম্বন্ধে দেখব। তো দেখুন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নিয়ে কাজ করার জন্য প্রথমে আমি এখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছিলাম এবং এখানে একটি হেডিং আছে। তো আমাদের যে এইচটিএমএল এর যে পেজটি রয়েছে এটি এক পেজের মধ্যে সীমাবদ্ধ, বা এক যেটুকু স্ক্রিন রয়েছে স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ। তো আমি স্ক্রিনটিকে একটু বড় করছি, যেন আমাদের একটি এখানে একটি স্ক্রল বাটন আছে, যেন আমরা স্ক্রল করতে পারি, নিচের দিকে যাইতে পারি বা উপরের দিকে যাইতে পারি। তো আমাদের ওই পেজটি যেন একটু বড় হয়, তো সেই জন্য আমরা কী করতে পারি, আমাদের যে হেডিংটা একটি রয়েছে হেডিংটা একটিকে আমি আর একটু বাড়াচ্ছি, আরও নিচে নিচের দিকে নিচ্ছি, যেহেতু যেন আমাদের একটু স্ক্রল করে নিচে নেমে তারপর হেডিংগুলো দেখতে হয়। তো এই জন্য আমি কী করতে পারি, এই জন্য আমরা এইচটিএমএলের পর্বে দেখেছিলাম অবশ্যই, এটিকে আমরা একটু বেশি বাড়িয়ে নিই, অনেকগুলো হেডিং একসাথে করে নিচ্ছি। যেহেতু অনেকগুলো হেডিং করলে আমাদের এই হেডিংগুলো নিচে নিচে শো করবে, তো আমি এখানে অনেকগুলো হেডিং করে আমি এবার রিলোড দিলাম। দেখুন, এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে স্ক্রল সরি এবার আমাদের পেজটিকে স্ক্রল করতে হচ্ছে। তো আমাদের পেজটিকে স্ক্রল করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটিও স্ক্রল হচ্ছে। তো এই জিনিসটিকে বলা হয় ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো আমরা এই স্ক্রলের অপশনকে আমরা ফিক্সড করতে পারি এবং স্ক্রল করার অপশন তৈরি করতে পারি। তো এটি কীভাবে করতে হয়, তো এটিকে করার জন্য প্রথমে আমরা সিএসএস ফাইলে চলে যাব। তো আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যবহার করেছিলাম, তো একই রকমভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজ করার জন্য আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো এই কথাটি লেখার পর আমরা এখানে দেখুন, আচ্ছা প্রথম অবস্থায় দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডটি স্ক্রল অবস্থায় আছে, যে আমরা এটিকে স্ক্রল করতে পারছি, এটি ডিফল্ট। তো আমরা এটিকে চাইলে আমরা ফিক্সড করে দিতে পারি। আমরা যদি এখানে লিখে দিই ফিক্সড, এ কথাটি লিখে আমরা যদি সেভ দিই, তাহলে দেখুন আমাদের এবার যদি আমরা রিলোড দিই, এবার দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু স্ক্রল হবে না। আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো রয়েছে আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু স্ক্রল হচ্ছে, কিন্তু আমাদের যে ওয়েবসাইটে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু স্ক্রল হচ্ছে না, এটি ফিক্সড অবস্থায় রয়ে গিয়েছে। তো আমরা এটি হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজ। আমরা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ব্যবহার করি তাহলে আমরা খুব সহজে এটিকে স্ক্রল এবং ফিক্সড করতে পারি। আমি যদি আবার এখানে লিখে দিই স্ক্রল, তো এটি লেখার প্রয়োজন পড়ে না, এটি ডিফল্ট অবস্থায় থাকে। তো এরপরও যদি আমি লিখে দিই, দেখুন এটি অবশ্যই আবার স্ক্রল হয়ে যাবে। দেখুন এবার এটিকে স্ক্রল করা যাবে, কিন্তু আমরা যদি ফিক্সড ব্যবহার করি তাহলে এটিকে স্ক্রল করা যাচ্ছিল না। এটি হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজ। আমরা কোনো ওয়েবসাইটে বা ওয়েব পেজে আমরা কিছু যদি স্ক্রল বা একবারে ফিক্সড করে দিতে চাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের মধ্যে আমরা স্ক্রল বা ফিক্সড এই কথাটি লিখে আমরা এটিকে ফিক্সড বা স্ক্রল করাতে পারি। এটি ছিল এই টিউটোরিয়ালের কাজ। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কন্টেন্টগুলো রয়েছে কন্টেন্টগুলোই কিন্তু নিচে যাচ্ছে, বা আমরা যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই বা কোনো ওয়েবসাইটে ডিজাইন করি তাহলে আমাদের যে এইচটিএমএল ফাইলে এরকম যদি ফিক্সড করার প্রয়োজন পড়ে তাহলে আমরা ফিক্সড করে দিতে পারবো। তাহলে আমাদের যে কন্টেন্টগুলো থাকবে পেজের কন্টেন্টগুলো চেঞ্জ হবে, বা কন্টেন্টগুলো নিচে বা উপরে ওঠানামানো করা যাবে, কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ফিক্সড পজিশনে থাকবে, এটি কোনো পরিবর্তন হবে না বা চেঞ্জ হবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ আপনাকে।